हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। अबगारी कन्स्टेबल मेन्स एग्जाम आज 85तम पर्व। आज के पर्व तुम्हारे जो 50टा खूब गुरुत्वपूर्ण एमसीक्यू रेखे तुम्हारा भिडियो प्रथम थेके शेष पर्यन्त देखो, भलो लगले लाइक करो और चैनल नतून हो थाकले सबस्क्राइब करो। ओके, चलो देखे नी आजकल प्रश्नगुलो। भिडियो शुरूते ही तादेर नामगुलो एक बार बोले देव जरा 84तम पर्वे आमाके स्कोर जानिए छिलो एवं आमी जे एकटा प्रश्न तोमादेर जन्य रेखेछिलाम तारा आमाके कमेंट सेक्शने तार उत्तर दिएछे। तो नामगुलो बोलछि, अभिषेक साहू 14, प्रदीप विश्वास 22, मिठुन विश्वास 30, तापस पाल 31, उस्मान गनी 26, दिलबर होसेन 18। प्रत्येके सठिक उत्तर दिएछो, तबु आमी प्रश्नटा उत्तरटा एकबार बोले देव। तुम्हारा स्क्रिने देखते ही पाच, 84तम पर्व कोश्चन 34 नम्बर कोश्चन छिल, अमृत धारा जलप्रपात कौन नदी ओपरे। सठिक उत्तर टिकमार्क देवाई आज हासदेव नदी ओपरे, ठीक है। और ये हे छत्तीसगढ़े। ओके, छत्तीसगढ़ मने रखे। एबार शुरू करब आजकल प्रश्न, आजकल पर्व प्रश्न, चलो देखे नी। प्रथम प्रश्न, পশ্চিমবঙ্গের কোন স্থানটি টেরাকোটার জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, বিষ্ণুপুর। প্রতিদিনের মতো আবার একই কথা বলবো, আমি প্রশ্ন বলার পর তোমাদের জন্য 2 সেকেন্ড করে সময় দেব, তোমরা সেই সময়ের মধ্যে মনে মনে উত্তর করে নিও। শেষে গিয়ে দেখবে আউট অফ 50 তোমরা কত স্কোর করতে পারলে, যদি সম্ভব হয় আমাকে জানিয়ে দিও, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নাম অ্যানাউন্স করব। ওকে, দু নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। হিমবাহের ওপরে অনেকগুলি সমান্তরাল ফাটলকে কি বলে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, ক্রেভাস। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, কোন শস্য খরা প্রতিরোধ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, বার্লি। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ন্যাপথা। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক গ্যাস হলো এক প্রকার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, পেট্রোলিয়াম খনি থেকে নির্গত গ্যাস। তোমরা কিন্তু প্রত্যেকটা অপশন ঠিকঠাক পড়বে, ঠিক আছে, আমি তো শুধু সঠিকটাই বলি, তোমরা চারটে অপশন দেখে নেবে। 6 নম্বর প্রশ্ন, কাঁচি উৎপাদনের জন্য কোন স্থান বিখ্যাত? কাঁচি চন্দ্রবিন্দু হবে, কোন স্থান বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, মিরাট। মিরাট কাঁচি উৎপাদনের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা ডানলপ ইন্ডিয়া লিমিটেডের প্রথম ফ্যাক্টরি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, শাহগঞ্জে। প্রথম ফ্যাক্টরি শাহগঞ্জে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে কোন ধরনের মাটি সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন গ, কৃষ্ণ মাটি সৃষ্টি হয়। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্প অনুসারে পরিকল্পিত হয়? দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্প অনুসারে পরিকল্পিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রজেক্ট। পরবর্তী 10 নম্বর, বাদা কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমিকে বাদা বলে। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, বাসন্তী গম কখন বপন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, মার্চ এপ্রিল মাসে বাসন্তী গম বপন করা হয়। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা কোন গাছের বৃদ্ধিতে সাহায্য করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, কফি। পরবর্তী 13 নম্বর প্রশ্ন,
সুন্দরবন অঞ্চলের টাইগার প্রকল্পের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, গোসাবায়। গোসাবায় টাইগার প্রকল্পের হেডকোয়ার্টার অবস্থিত। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, ভারতের সর্বোচ্চ পরিমাণে ইক্ষু উৎপাদন হয় কোন মাটিতে? সঠিক উত্তর অপশন ক, ভাবর মাটিতে ইক্ষু উৎপন্ন হয়। পরবর্তী 15 নম্বর, ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, উত্তর পশ্চিম ঘাটে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, কুলু শহরটি কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, কম্বল কারখানার জন্য বিখ্যাত হচ্ছে কুলু শহরটি। কুলু কোথায় জানো তো? কুলু হচ্ছে ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের অন্তর্গত কুলু জেলার একটি শহর, ঠিক আছে। আচ্ছা, এই অপশনগুলো একটু বলে দিই। তামা, তামার জন্য বিখ্যাত হচ্ছে, না সরি, সিংভূম বিখ্যাত হচ্ছে তামার জন্য। আর লৌহ ইস্পাত, এটা হচ্ছে টাটানগর, টাটানগর লৌহ ইস্পাতের জন্য বিখ্যাত। আর জরির কাজ, সুরাট জরির কাজের জন্য বিখ্যাত, ঠিক আছে। তোমাদের প্রয়োজন বোধ হলে লিখে নিও। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটির জন্য মোরাদাবাদ বিখ্যাত? সঠিক উত্তর অপশন ক, পিতলের বাসনের জন্য মোরাদাবাদ বিখ্যাত। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, খের আন্দোলনের সূচনা করেছিল কারা? সঠিক উত্তর অপশন গ, সাঁওতালরা খের আন্দোলনের সূচনা করেছিল। পরবর্তী 19 নম্বর, সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন ঘ, লর্ড মেটকাফ। 20 নম্বর, গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, শশাঙ্ক, শশাঙ্কের কীর্তি কাহিনী বর্ণিত আছে। আজকের এই সেটটা আনতে, তোমাদের কাছে এই সেটটা আনতে আমার একটু দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার কিছু ফাইল ডিলিট হয়ে গেছে, এই দুদিন ধরে শুধু তাদের উদ্ধার করার জন্য চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই উদ্ধার করা হলো না। ফাইল মানে সেগুলো আমি খুঁজেও পেলাম না, কিন্তু তোমাদের এই ক্লাস দিতে দেরি হয়ে গেল, তার জন্য দুঃখিত। 21 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায়? সঠিক উত্তর অপশন ঘ, সম্রাট অশোকের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায়। পরবর্তী 22 নম্বর প্রশ্ন, কে প্রায় 80,000 স্তূপ বানিয়েছিলেন? 80, এটা হ্যাঁ 40 ভেবো না, 80। কে প্রায় 80,000 স্তূপ বানিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, অশোক। 23 নম্বর প্রশ্ন, দিল্লির কোন মনুমেন্ট থেকে 1857 সালে ব্রিটিশ সেনারা বাহাদুর শাহ জাফরকে গ্রেপ্তার করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, হুমায়ুনের কবর, তিনি হুমায়ুনের কবরে লুকিয়েছিলেন, সেখান থেকে গ্রেপ্তার করে। 24 নম্বর প্রশ্ন, পর্তুগিজ জলদস্যুদের দমন করার জন্য শাহজাহান কাকে নিয়োগ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, কর্নেল স্লিম্যান। পরবর্তী প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠী দ্বন্দ্ব দেখা যায়? চারটে অপশন দেখো, সুরাট, লাহোর, বম্বে, কলকাতা। এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 26 নম্বর, বাদামি বর্ণের প্লাস্টিককে কি বলে? সঠিক উত্তর অপশন ক, ফিওপ্লাস্ট। 27 নম্বর প্রশ্ন, তীব্র ঠান্ডা শীতপ্রধান দেশে জলের পাইপ ফেটে যায় কেন? প্রত্যেকে পারবে? সঠিক উত্তর অপশন ক, জল কঠিন হলে তার আয়তন বৃদ্ধি পায়, তাই জন্য জলের পাইপ ফেটে যায়। 28 নম্বর প্রশ্ন, নিচের কোন তেজস্ক্রিয় রশ্মি জীবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর? এই প্রশ্নটা আগে অনেকবার পড়িয়েছি। সঠিক উত্তর অপশন খ, গামা রশ্মি। পরবর্তী 29 নম্বর প্রশ্ন, কাগজ শিল্পে কাগজের মন্ড তৈরির জন্য কি ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন গ, হাইড্রোজেন পারঅক্সাইড। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, কোন পাথরের রং লাল বা হলুদে পরিণত হওয়ার কারণ কি?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ। অক্সিডেশনের জন্য কোনো পাথরের রং লাল বা হলুদে পরিণত হয়। 31 নম্বর প্রশ্ন, কোন নিউক্লিয়ার বিক্রিয়কটি শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে? কোন নিউক্লিয়ার বিক্রিয়কটি শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, ক্যাডমিয়াম রড। পরবর্তী 32 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি তেজস্ক্রিয় মৌল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, পোলোনিয়াম, একটা তেজস্ক্রিয় মৌল। 33 নম্বর প্রশ্ন, চারটি ধাতুর মিশ্রণে গঠিত একটি সংকর ধাতু হল? সঠিক উত্তর অপশন ঘ, ডুরালুমিন। পরবর্তী 34 নম্বর, টিনের পারদ সংকর ব্যবহার করা হয়, কোন কাজে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, আয়না তৈরিতে টিনের পারদ সংকর ব্যবহার করা হয়। 35 নম্বর প্রশ্ন, একটি DDT অণুতে ক্লোরিন পরমাণু সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, 5টি। ক্লোরিন পরমাণু সংখ্যা 5টি। ক্লোরিনের, আচ্ছা আমি সংকেতটা লিখে দিচ্ছি, C14H9Cl5। দেখো ক্লোরিনের পরমাণু হচ্ছে 5টি। 36 নম্বর, নিউক্লিয়ার বিক্রিয়াতে নিউট্রনের বেগ কমানো হয় কিসের দ্বারা? সঠিক উত্তর অপশন ক, ভারী জল। 37 নম্বর প্রশ্ন, নিউক্লিয়ার বিকারক তৈরি করার জন্য কোন মৌলটি সবচেয়ে প্রয়োজনীয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, জার্কোনিয়াম। নিউক্লিয়ার বিকারক তৈরি করার জন্য জার্কোনিয়াম সবচাইতে প্রয়োজনীয়। 38 নম্বর প্রশ্ন, হীরের মধ্যে কোন রাসায়নিক বন্ধন দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, তড়িৎ যোজি। পরবর্তী 39 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি কৃত্রিম রাবার? সঠিক উত্তর অপশন ঘ, আইসোপ্রিন। আইসোপ্রিন হলো কৃত্রিম রাবার। 40 নম্বর প্রশ্ন দেখব আমরা, মন্ত্রী পরিষদের নিয়োগকর্তা নিম্নের কে, মানে মন্ত্রী পরিষদকে নিয়োগ করেন কে? সঠিক উত্তর অপশন গ, রাষ্ট্রপতি। পরবর্তী 41 নম্বর প্রশ্ন, অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা ঘোষণা করা হয়েছে কোন মৌলিক অধিকারকে সুনিশ্চিত করার জন্য? সঠিক উত্তর অপশন খ, সাম্যের অধিকার। পরবর্তী 42 নম্বর, রাজ্যের অর্থ কমিশন কে গঠন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, রাজ্যপাল রাজ্যের অর্থ কমিশন গঠন করেন। 43 নম্বর প্রশ্ন, ব্রহ্মদেশের সরকারি ভাষা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, বর্মি। পরবর্তী 44 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন গ, চেন্নাই। পরবর্তী 45 নম্বর প্রশ্ন, ওয়াংগালা উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, মেঘালয়। মেঘালয়তে পালিত হয় ওয়াংগালা উৎসব। আচ্ছা উত্তরাঞ্চলটা একটু বলে দিই, আচ্ছা ওয়াংগালা উৎসব হচ্ছে 100 ঢোলের উৎসব, 100 রকমের ঢোল বাজানো হয়, ঠিক আছে। উত্তরাঞ্চলটা বলে দিই, উত্তরাঞ্চলে হচ্ছে দুটো উৎসব খুব বিখ্যাত, কুম্ভমেলা আর অর্ধ কুম্ভমেলা। আর মিজোরামের বিখ্যাত দুটো উৎসব হলো চাপচারকুট আর মিমকুট। নাগাল্যান্ডের উৎসব হচ্ছে পাখি উৎসব আর হর্নবিল। ওকে, 46 নম্বর প্রশ্ন দেখব, নিচের কোন ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন ঘ, ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ। পরবর্তী 47 নম্বর প্রশ্ন, কম্পিউটার শব্দটি এসেছে কোন শব্দ হতে? সঠিক উত্তর অপশন গ, গ্রিক শব্দ থেকে কম্পিউটার শব্দটা এসেছে। পরবর্তী 48 নম্বর প্রশ্ন,
কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয়। সঠিক উত্তর অপশন খ, ন্যানো সেকেন্ডে গতি হিসাব করা হয়। পরবর্তী 49 নম্বর প্রশ্ন, মাইক্রোসফট ওয়ার্ডে সাধারণত দুই ধরনের ফরম্যাটিং দেখা যায়, একটি হলো ক্যারেক্টার ফরম্যাটিং, অপরটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, প্যারাগ্রাফ ফরম্যাটিং, অপশন ক, একটি হলো ক্যারেক্টার ফরম্যাটিং, অপরটি হলো প্যারাগ্রাফ ফরম্যাটিং, কথাটা ফরম্যাটিং হবে। ওকে, 50 নম্বর প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন, এমএস ওয়ার্ডে রিপ্লেস অপশনটি কোন মেনুতে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, এডিট, এই মেনুতে থাকে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের সেটে তোমাদের জন্য 50টা MCQ। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশা নিয়ে ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপগ্রেডিং কনস্টেবলের 1 থেকে আজ পর্যন্ত যতগুলো ক্লাস দেওয়া হলো তার প্লেলিস্ট লিঙ্ক। তোমরা একটা লিঙ্কে ক্লিক করলে পরপর যাবতীয় ক্লাস দেখতে পাবে। আর 1 থেকে 20 পর্যন্ত মনে হয় আমার মানে ডিসক্রিপশন বক্সে দেখবে PDF লিঙ্কও দেওয়া আছে, ঠিক আছে। আর দেওয়া আছে আপগ্রেডিং কনস্টেবলের জন্য ইংলিশ ক্লাস, তোমরা তোমাদের প্রয়োজন মতো এগুলো দেখতে থাকো। স্ট্যাটিক জিকে বুকস তথা অনেক রকম ভিডিও তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে, তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা দেখো। ওকে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।